वेलकम टू माय चैनल डॉक्टर मुंशी नार्सर स्किल टोन। बंधुरा आज আমি একটি সুন্দর গল্প বলবো। গল্পটি হচ্ছে আমাদের দেশে যে সমস্ত স্টুডেন্টরা এখন বিভিন্ন রকমের পার্ট টাইম জবের জন্য চেষ্টা করছেন তাদের জন্য দুটো বিষয়ে আমি কথা বলবো। একটি হচ্ছে ফটো এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন। যারা ফটো এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন তাদের একটি ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশের মিডিয়া ক্ষেত্রে। তো বাংলাদেশের মিডিয়াতে আপনারা যদি ভবিষ্যতে কাজ করতে চান তাহলে গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন ইত্যাদির উপর আপনার দক্ষতাটা অর্জন করার চেষ্টা করেন। কারণ গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন এখনকার যুগে একটি খুবই জনপ্রিয় জব, যেটা মিডিয়া সেক্টরে খুবই দরকার। মিডিয়া সেক্টরে সেরকম কোনো গ্রাফিক্স ডিজাইনার বা অ্যানিমেশন তৈরি করে ওরকম লোক বাংলাদেশে নেই। আপনি একটি মুভি তৈরি করবেন, তার জন্য যে VFX বা ভিজুয়াল গ্রাফিক্যাল ডিজাইন যেটা করবেন, সে ধরনের ভিজুয়াল গ্রাফিক্স করার মতো বাংলাদেশে খুব দক্ষ লোক যে রয়েছে তা নেই। আপনার দরকার এই গ্রাফিক্স বা অ্যানিমেশনের উপর আপনার দক্ষতা অর্জন করা। এর পাশাপাশি আপনি যদি একজন নর্মাল, ধরেন যে কোনো সাবজেক্ট থেকে আসেন, কিন্তু একটা বা দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে পাইথনের উপর আপনার গুরুত্ব দেওয়া থাকে, তাহলে এই পাইথন, গ্রাফিক্স ডিজাইন এবং সাথে সাথে অ্যানিমেশন, এই তিনটা বিষয়ের উপরে আপনি খুব সহজেই জব অর্জন করতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইয়ামিন, মনে আছে শ্রাবণী, যে ইউটিউব চ্যানেলটা নিয়ে খুব জনপ্রিয়তা বাংলাদেশে পেয়েছে, সেই ইয়ামিন বা শ্রাবণী যে চ্যানেলটিকে আমরা খুব মজা পাই দেখে, সেই চ্যানেলটি কিন্তু, সেই শ্রাবণী কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করার আগেই বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়, একমাত্র কারণ তার অ্যানিমেশন অ্যাবিলিটি এবং গ্রাফিক্স অ্যাবিলিটির কারণে। তো আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার বা অ্যানিমেশন বিল্ডার হতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেই ঘরে বসে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারেন, আপওয়ার্ক, ফাইবারে এবং বাংলাদেশের মিডিয়া সেক্টরেও আপনি সহজেই জব পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই দেরি না করে অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন, VFX, ফটো এডিটিং ইত্যাদি বিষয়ের উপরে দক্ষতা অর্জন করুন। ঘরে বসে ইউটিউব দেখে, বিভিন্ন কোর্স করে, কোনো একজন ভালো মেন্টর বা যে ভালো পারে তার কাছ থেকে সহযোগিতা নিয়ে, এখন তো অসংখ্য অনলাইনেও কোর্স রয়েছে, দু একটা কোর্স করে দক্ষতা অর্জন করে কাজে নেমে পড়ুন। দেরি না করে বা ঘরে না বসে কাজে নেমে পড়ুন। কাজে নামাটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর কাজে নামলেই লার্নিং বাই ডুইং, অর্থাৎ করতে করতেই আপনি শিখতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।